বিসমিল্লাহ রহমানুর রহিম, সাইফুলস ক্লাসরুমের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অথবা হিউমিডিটি। টেক্সটাইলে হিউমিডিটি কন্ট্রোল করার কথা বলি অথবা হিউমিডিটির কথা বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো যে বিষয়গুলো নিয়ে বলবো সেটা হচ্ছে হিউমিডিটি কী, হিউমিডিটি কেন টেক্সটাইলে কন্ট্রোল করতে হয়, হিউমিডিটির সাথে যেসব প্রবলেমগুলো ক্রিয়েট হয় অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, কীভাবে করে রিলেটিভ হিউমিডিটি বা হিউমিডিটি টেস্ট করা হয়ে থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করি। প্রথম হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি মানে হচ্ছে আমরা বুঝি ময়েশ্চার, অর্থাৎ বায়ুমণ্ডলে কী পরিমাণ জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপার আছে সেটাই হচ্ছে হিউমিডিটি আমরা বলে থাকি। যদি বেশি পরিমাণে থেকে থাকে তাহলে সেটাকে বলি আমরা হিউমিড কন্ডিশন, অর্থাৎ বেশি পরিমাণে হিউমিডিটি রয়েছে। তো হিউমিডিটি দুইটা অ্যাঙ্গেল থেকে মেজার করা হয়ে থাকে, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি আর একটা হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি। তো প্রথমে অ্যাবসোলিউট হিউমিডিটি নিয়ে বলি। অ্যাবসোলিউট হিউমিডিটি হচ্ছে একটা নির্দিষ্ট ভলিউমের এয়ারের মধ্যে কী পরিমাণ বা ওয়েটের দিক থেকে কত গ্রাম ময়েশ্চার আছে। তো যদি এটা পরিমাণটা আমি গ্রামে দেখি, গ্রাম পার সিসি, অর্থাৎ পার কিউবিক সেন্টিমিটারে কত গ্রাম আছে বা পার কিউবিক মিটারে কী পরিমাণ আছে সেটাই হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি। নর্মালি এটার এই মানের রেঞ্জটা 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে দেখা গেছে এই মানটা হচ্ছে 5 গ্রাম পার কিউবিক মিটার থেকে 30 গ্রাম পার কিউবিক মিটার এরকম হয়ে থাকে। তো নর্মালি একটা আইডিয়া দিলাম যে অ্যাবসোলিউট হিউমিডিটি এরকম হয়ে থাকে। আর রিলেটিভ হিউমিডিটি যেটা আমরা সবসময় মেজার করে থাকি সেটা হচ্ছে একটা কম্পারেটিভ মেজারমেন্ট। কম্পারেটিভ মেজারমেন্ট এজন্য, অর্থাৎ আমরা জানি টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যায়। অর্থাৎ এখন 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, টেম্পারেচার 30 হয়ে গেলো। টেম্পারেচার 30 হলে বায়ুমণ্ডল আগে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারতো এখন তার চেয়ে বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে, অর্থাৎ বায়ুটা স্যাচুরেটেড হতে, সম্পৃক্ত হতে আরও বেশি পরিমাণে জলীয় বাষ্প দরকার হবে। তো রিলেটিভ হিউমিডিটি দেখা হয় যে বায়ুকে সম্পৃক্ত করতে কী পরিমাণ জলীয় বাষ্প দরকার এবং বায়ুতে বর্তমানে কী পরিমাণ জলীয় বাষ্প আছে। তো অর্থাৎ ওয়াটার ভেপার ডিভাইডেড বাই দ্য ওয়াটার ভেপার ফর স্যাচুরেটিং দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার, অর্থাৎ বায়ুকে জলীয় বাষ্প সম্পৃক্ত করতে যে পরিমাণ ওয়াটার ভেপার লাগবে সেটা হবে নিচে, আর উপর হবে বর্তমানে কী পরিমাণ জলীয় বাষ্প আছে। এবং এটা অবশ্যই একটা সার্টেন টেম্পারেচারে, কারণ আমরা জানি টেম্পারেচার চেঞ্জ হলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো রিলেটিভ হিউমিডিটি টেক্সটাইলে ইম্প্যাক্টটা কোথায়, টেক্সটাইলে যদি আমি ইম্প্যাক্টটা দেখতে চাই প্রথমেই বলে নিচ্ছি, আগেই বলেছি, অর্থাৎ বায়ুমণ্ডলে যখনই টেম্পারেচার বাড়বে তখনই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আগের চেয়ে বেশি হয়ে যাবে। তো তার মানে কি, রিলেটিভ হিউমিডিটির যে ফর্মুলা, উপরে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, নিচে হচ্ছে সম্পৃক্ত করতে কী পরিমাণ জলীয় বাষ্প দরকার। যদি টেম্পারেচার বেড়ে যায় জলীয় বাষ্প দরকার যেটা সেটা আগের চেয়ে আরও বেশি হবে, অর্থাৎ সম্পৃক্ত হতে আরও বেশি পরিমাণে জলীয় বাষ্প লাগবে। তার মানে টেম্পারেচার রেজ করার সাথে সাথে এই রিলেটিভ হিউমিডিটির মানটা আস্তে আস্তে কমে আসবে। অর্থাৎ আগে যদি 5 কেজি জলীয় বাষ্প দ্বারা বাতাস সম্পৃক্ত হতো, এখন 5 কেজি বাতাস দ্বারা জলীয় মানে বাতাসটা সম্পৃক্ত হচ্ছে না জলীয় বাষ্প দ্বারা, এখন বেশি পরিমাণে জলীয় বাষ্প দরকার। অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে, যত জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা রিলেটিভ হিউমিডিটির যে নিচের ভ্যালুটা বেড়ে যাবে। তো নিচের ভ্যালুটা বেড়ে যাওয়া মানে হচ্ছে আলটিমেটলি রিলেটিভ হিউমিডিটির মান কমে যাওয়া, অর্থাৎ বাতাস যত উত্তপ্ত হবে বা গরম হবে রিলেটিভ হিউমিডিটির মান তত বেশি কমে আসবে। তো এখন রিলেটিভ হিউমিডিটি একটা স্টাডি করে দেখা গেছে যে যদি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে রিলেটিভ হিউমিডিটি হয়তো বা 60% পর্যন্ত চেঞ্জ হতে পারে। তো এবং এই টেক্সটাইলে আমার যেসব ম্যাটেরিয়াল আছে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে হাইগ্রোস্কোপিক, অর্থাৎ ময়েশ্চার গেইন করে, ময়েশ্চার পেলে ময়েশ্চার গেইন করে বা পানিগ্রাহী। তো এইসব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলেটিভ হিউমিডিটি বড় একটা প্রবলেম ক্রিয়েট করে থাকে। যদি আমি কোয়ালিটি ভালোভাবে কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে রিলেটিভ হিউমিডিটি কন্ট্রোল করতেই হবে। আবার এই ইয়ার্ন যেগুলো আছে আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে, ইয়ার্নটা এটা খুব বেশি সেন্সিটিভ, অর্থাৎ কুইক এটা মানে ময়েশ্চার চেঞ্জের সাথে সাথে রিয়েক্ট করে থাকে। তো রিলেটিভ হিউমিডিটির জন্য কী কী প্রবলেম হতে পারে টেক্সটাইল ম্যাটেরিয়ালের, সেই প্রবলেমগুলোর কথা বলছি। প্রথমে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তার টেনজাইল স্ট্রেংথ, টিয়ার স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ফাইবার ডায়ামিটার, ফ্রিকশান, ব্রিটলনেস, স্ট্যাটিক ফরমেশন বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফরমেশন, ওয়েট মানে জিএসএম, উইভিং ইফিসিয়েন্সি, এইসব ব্যাপারগুলোতে ইম্প্যাক্ট ফেলবে। এছাড়াও হাইজিন, হেলথ, রিটেনশন অফ ভ্যালু, অ্যাস্থেটিক,
and comfort, all areas which can be affected by the failure to maintain an optimum level of relative humidity. তো যে প্রবলেমগুলো হবে সেগুলোর মধ্যে প্রথমেই যদি বলি আমি লো ইলাস্টিসিটির কথা বলবো। লো ইলাস্টিসিটি কেন? 10% রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজ করলে দেখা গেছে যে ম্যাটেরিয়ালের যে ইলাস্টিসিটি এটা 15% পর্যন্ত ইনক্রিজ করে, এটা একটা স্টাডিতে পাওয়া গেছে। তো দ্বিতীয়ত হচ্ছে টিয়ার স্ট্রেংথ। আমরা জানি শুধু কটন ফাইবারের ক্ষেত্রে মানে ময়েশ্চার পেলে বা ওয়াটার পেলে তার স্ট্রেংথ ইনক্রিজ করে, অন্যান্য সব ফাইবারের ক্ষেত্রে কিন্তু উল্টা, যখনই ময়েশ্চার বেশি পাবে তখন তার টিয়ার স্ট্রেংথ অর্থাৎ স্ট্রেংথ কমে আসবে, কিন্তু কটনের ক্ষেত্রে যখন ময়েশ্চার রিলেটিভ হিউমিডিটি কমে আসবে তখন কিন্তু তার স্ট্রেংথ আস্তে আস্তে কমে আসতে থাকবে। এটা কিন্তু দুই অ্যাঙ্গেল থেকেই প্রবলেম। সুতরাং অপটিমাম লেভেলে ময়েশ্চার রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই জন্য টিয়ার স্ট্রেংথ কমে যাওয়া মানে ম্যাটেরিয়ালগুলো আস্তে আস্তে উইকার হতে থাকবে এবং ব্রিটল হবে। যত বেশি ময়েশ্চার কমে আসবে তত বেশি ব্রিটল হবে। ব্রিটল হলে এটা ব্রেক করবে খুব বেশি, আর ব্রেক করা মানে হচ্ছে আলটিমেটলি উইভিং এফিসিয়েন্সি বা অন্য যে কোনো অপারেশনের এফিসিয়েন্সিতে এটা ইম্প্যাক্ট ফেলবে। এছাড়া শ্রিঙ্কেজ প্রবলেম হয়, তারপর ওয়েট লস করে। তো আপনি এক টন ম্যাটেরিয়ালের প্রোডাক্ট তৈরি করলেন, শার্ট, প্যান্ট, যে কোনো কিছু, যেহেতু আপনার এখানে হিউমিডিফিকেশান কম সেহেতু এটার ময়েশ্চার রিগেন বা ময়েশ্চার কন্টেন্টের পার্সেন্টেজটা কম থাকবে। সেই ক্ষেত্রে যদি 2% ওয়েট লস করে, সে 2% কিন্তু এক টনের জন্য অনেক, 20 কেজি। তো এই 20 কেজি ওয়েট লস করা মানে হচ্ছে 20 কেজি ম্যাটেরিয়াল কমে যাবে, কম পাওয়া যাবে। যদি হিউমিডিফিকেশান থাকতো এই 20 কেজি কিন্তু কমতো না, মানে 2%, 3%, 4% ময়েশ্চার কমে যেতে পারে হিউমিডিফিকেশনের জন্য। তাছাড়া ডাস্ট প্রবলেম তো আছেই, অর্থাৎ ডাস্ট অ্যাট্রাক্ট করবে, শ্রিঙ্কেজ প্রবলেম করে, এবং স্ট্যাটিক বিল্ডিং অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্মেশনে কাজ করে যখন কিন্তু রিলেটিভ হিউমিডিটি কম থাকে। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি যখনই ফর্ম করে এটা কিন্তু বড় একটা প্রবলেম। কারণ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কীভাবে ফর্ম করে, আমি যদি বলি যে একটা ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়াল যত বেশি ময়েশ্চার কমে আসবে অর্থাৎ ময়েশ্চার হারাতে থাকবে তত বেশি ড্রাই আপ হবে, আর ড্রাই আপ হলে এটার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রিসিটি আগের মতো পাস করতে পারবে না। তাই ইলেকট্রিসিটি রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে হচ্ছে এখানে যেহেতু মেশিন পার্টসের সাথে, মুভিং রুলারের সাথে, ম্যাটেরিয়ালের সাথে ম্যাটেরিয়ালের বারবার ফ্রিকশন হবে, এই ফ্রিকশনের কারণে কিছু স্ট্যাটিক মানে ইলেকট্রিক্যাল চার্জ ফর্ম করবেই। এই ফর্মগুলো আগে কি হতো, ময়েশ্চার বেশি থাকার কারণে ট্রান্সফার হয়ে পাস করে চলে যেতে পারতো, এখন যেহেতু পাস করতে পারবে না এটা আগের জায়গাতেই থেকে যাবে, অর্থাৎ ম্যাটেরিয়ালের মধ্যে থেকে যাবে, এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করবে। এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য অনেক ধরনের প্রবলেম হবে, ওয়ার্কার ডিসকমফোর্ট ফিল করবে, মেশিনের দিকে ওয়ার্কারের চেপে আসার প্রবণতা তৈরি হবে, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্টভাবে হ্যান্ডেল করতে হবে। পাশাপাশি ডাস্ট ডার্ট যেগুলো আছে, অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে যেটা হয়, আমরা টিভি দেখি স্কিনে অনেকগুলো ডাস্ট এসে জমা হয়, তেমনিভাবে মেশিন বা ম্যাটেরিয়াল যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করবে তখন এখানে ডাস্ট ডার্টগুলো খুব বেশি পরিমাণে অ্যাট্রাক্ট হবে, এবং একটা যে প্রসেস আছে মেশিন এটা স্লো ডাউন হয়ে যাবে, অর্থাৎ এই কারণগুলোতে মেশিনটা একটু স্লো হবে। এবং মাইক্রোপ্রসেসর কন্ট্রোল যেসব মেশিন আছে সেসব মাইক্রোপ্রসেসরের মধ্যে যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি যাবে, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিন্তু মাইক্রোপ্রসেসরের প্যানেল বোর্ডটাকে নষ্ট করে দিতে পারে, সেই ক্ষেত্রে মেশিনের রিপেয়ার কস্ট আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ মেশিন একটা মাইক্রোপ্রসেসরের প্যানেল বোর্ড নষ্ট হওয়া মানে হচ্ছে অনেক টাকা খরচ, এখানে পুরো প্যানেল বোর্ডটাই চেঞ্জ করে নিতে হবে। তো এই জন্য রিলেটিভ হিউমিডিটি একটা অপটিমাম লেভেলে রাখা, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে রিলেটিভ হিউমিডিটি ব্যাপারটা খুব বেশি সেন্সিটিভ, এবং ম্যানমেড ফাইবার ছাড়াও ন্যাচারাল ফাইবারের লিনেন, উল, এসব ফাইবারের জন্য ময়েশ্চার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য একটা অপটিমাম লেভেলে ময়েশ্চারকে রাখতে হবে, এটাই আমরা আজকে জানলাম। এই অপটিমাম লেভেলটা কত আমরা এটা এখন দেখে নেব। কটন, লিনেন এদের জন্য দেখা গেছে 70-80%, আরএচ উলের জন্য অ্যারাউন্ড 65-65% আরএচ, ম্যানমেড ফাইবারগুলোর জন্য একটা স্পেসিফিক মান দেওয়া আছে, সিল্ক এবং আর্টিফিশিয়াল সিল্ক এসব ফাইবারগুলোর জন্য এই ময়েশ্চারের রেঞ্জটা দেওয়া আছে এরকম। পাশাপাশি আমরা বিভিন্ন সেকশনের জন্য কিছু আরএচের মান দেখে নিচ্ছি এখান থেকে, অর্থাৎ এক একটা সেকশনে মানগুলো এক এক রকম, কার্ডিংয়ে, ড্রয়িংয়ে, সিমপ্লেক্সে, মানে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের বিভিন্ন স্টেজে এই মানগুলো বিভিন্ন রকম। তাছাড়া আরেকটা স্টাডি থেকে আমরা দেখতে পাচ্ছি আরেক রকম, যে মিক্সিং, ব্লুরুম, ব্ল্যান্ডিং, সেখানে টেম্পারেচার ওয়াইজ অর্থাৎ কোন টেম্পারেচারের জন্য কোন সেকশানে আরএচের মান কেমন রাখতে হবে এই ব্যাপারগুলোকে দেখানো হয়েছে। ফাইনালি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কীভাবে করে আমরা ময়েশ্চার টেস্ট করতে পারি, মানে বায়ুমণ্ডলে ময়েশ্চার কত আছে সেটা টেস্ট করতে পারি। এটা খুব ইজি একটা ব্যাপার, এর জন্য হাইগ্রোমিটার আমরা ইউজ করে থাকি, যার নাম হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। তো আমরা যদি হাইগ্রোমিটারটা দেখি, এখানে
দুইটা বাল্ব আছে, একটা হচ্ছে ওয়েট বাল্ব আর একটা হচ্ছে ড্রাই বাল্ব। তো ওয়েট বাল্ব মানে হচ্ছে এখানে টেম্পারেচার এই মানে পারদটা যেখানে আছে সেটার সাথে একটা পানি এবং একটা ভিজা কাপড় লাগানো আছে। তো এটা যে নীতিতে কাজ করে সেটা হচ্ছে ইভাপোরেশন কুলিং, অর্থাৎ যখন কোনো বস্তু ইভাপোরেট হয় মানে পানি ইভাপোরেট হয়, বাষ্পায়িত হয়, বাষ্পায়িত হওয়ার সময় কিছু সুপ্ত তাপ পরিবেশ থেকে বা যেই ম্যাটেরিয়াল তার সাথে লাগানো থাকে তার থেকে গ্রহণ করে। যেমন আমার শরীরে ঘাম থাকলে ঘামটা যখন বাষ্প হয় তখন আমার শরীর থেকে সুপ্ত তাপটা নেয়, এই জন্য আমরা ঠান্ডা ফিল করি। তেমনিভাবে ওয়েট বাল্বটা যেহেতু পানিতে ভেজানো আছে এই স্লিপটা ইভাপোরেট করবে, অর্থাৎ বাষ্পায়িত হবে পানিটা। পানিটা বাষ্প হওয়ার সময় যে টেম্পারেচার লাগবে সেই টেম্পারেচারটা থার্মোমিটারের পারদ থেকে নিবে, তাহলে পারদটা তাপ হারাবে, সুতরাং ওয়েট বাল্বের টেম্পারেচারটা কমে আসবে আর ড্রাই বাল্বের টেম্পারেচারটা বেড়ে যাবে। তো এই দুইটা টেম্পারেচারের পার্থক্য থেকে একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা এখানে দেখে নিচ্ছি, যারা ফর্মুলা হিসেব করতে পারে তারা এই ফর্মুলাতে বসিয়ে এই দুইটা পার্থক্য থেকে খুব সহজেই রিলেটিভ হিউমিডিটি পরিবেশের কত আছে সেটা হিসেব করে নেওয়া যাবে। আর যারা কিনা এটা হিসেব করতে পারে না তাদের জন্য চার্ট দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন কনস্ট্যান্ট সহ চার্ট দেওয়া আছে, সেই চার্টে শুধুমাত্র ডিফারেন্সটা এবং ড্রাই বাল্বের টেম্পারেচার, ড্রাই বাল্বের টেম্পারেচার মানে হচ্ছে রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারে এই উপরের দিকে দেখানো হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স আর এই পাশে দেখানো হচ্ছে টেম্পারেচারের মান ড্রাই বাল্বে। এই দুই মানের মধ্য থেকে আমরা সহজেই বের করে ফেলতে পারি রিলেটিভ হিউমিডিটির মান হচ্ছে কত। এখানে ব্যাপারটা হচ্ছে বাতাসে যত বেশি জলীয় বাষ্প নিতে পারবে, যত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারবে তত বেশি পরিমাণে আসলে আমাদের ময়েশ্চারের মানে ইভাপোরেট হবে বেশি। আর যদি বায়ুমণ্ডল ময়েশ্চার খুব বেশি না নিতে পারে তাহলে ইভাপোরেট কম হবে। তো ইভাপোরেট যদি কম হয় তার মানে এই যে টেম্পারেচারের ডিফারেন্সটা, এদিকে তাপও হারাবে না, টেম্পারেচার ডিফারেন্সটা কম থাকবে। আর বায়ুমণ্ডল যদি যত অনেক বেশি ময়েশ্চার লাগবে তাহলে ময়েশ্চার অনেক বেশি ইভাপোরেট হবে, অনেক বেশি ময়েশ্চার ইভাপোরেট হলে আলটিমেটলি ময়েশ্চার নিবে বেশি, অর্থাৎ ময়েশ্চার দরকার হবে বেশি। তো ময়েশ্চার যদি বেশি দরকার হয় আলটিমেটলি বেশি ইভাপোরেট হলে এই ওয়েট বাল্বের টেম্পারেচার অনেক কমে আসবে, অর্থাৎ টেম্পারেচারের পার্থক্যটা অনেক বেশি হবে। তো আমি বলতে চাচ্ছি টেম্পারেচারের পার্থক্য অনেক কম হওয়া মানে হচ্ছে আরএইচের পার্সেন্টেজটা অনেক বেশি হওয়া, অর্থাৎ যদি টেম্পারেচার ডিফারেন্স জিরো হয় ওয়েট বাল্ব এবং ড্রাই বাল্বের তাহলে আরএইচ হচ্ছে 100%, মানে এখন শিশির অঙ্কে আসে, একটু পরেই শিশির পড়বে যদি কিনা টেম্পারেচার মানে আরও কমতে থাকে। আর যদি টেম্পারেচার পার্থক্য অনেক বেশি হয় তাহলে আরএইচের মানটা অনেক কম হবে। যেমন যদি টেম্পারেচার পার্থক্য সাপোজ 10 হলো তাহলে 10 টেম্পারেচার একটা নির্দিষ্ট ওয়েট বাল্বের টেম্পারেচারের জন্য আরএইচের মানটা অনেক কমে আসবে, কারণ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি কম আছে বলেই বায়ুমণ্ডলে আরও বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারবে এবং সেই জলীয় বাষ্প আস্তে আস্তে আমাদের ওয়েট বাল্ব থেকে পরিবেশে যাচ্ছে। এটা হচ্ছে মূলনীতি, এই মূলনীতিতেই এই ওয়েট এবং ড্রাই বাল্ব কাজ করে থাকে। আজকের শব্দ হচ্ছে ইয়ার্ন রিয়েলাইজেশন। ইয়ার্ন রিয়েলাইজেশন মানে হচ্ছে আমরা যখন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করি স্পিনিংয়ে যে পরিমাণ ফাইবার ফিট করা হয় তার সবটুকু ইয়ার্নে কনভার্ট হয় না, যতটুকু লস হয় ততটুকুকে বাদ দিয়ে বাকি যতটুকু ইয়ার্নে কনভার্ট হলো সেটাকে বলা হয় ইয়ার্ন রিয়েলাইজেশন। মনে করি 100 টন কটন এখানে ইনপুট করা হলো, এখান থেকে ডাস্ট ডার্ট শর্ট ফাইবার সব কিছু রিমুভ করার পর 80 টন যদি আমি ইয়ার্ন পাই তাহলে ইয়ার্ন রিয়েলাইজেশন হচ্ছে 80%। আজকের উপদেশ হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যে কোনো কাজে সবচেয়ে বেশি পারদর্শী তার জন্যই টিকে থাকাটা দুনিয়াতে সহজ। অর্থাৎ আপনি যেই কাজটাই করুন না কেন সেই কাজটা ভালো করে করুন, অর্থাৎ একটা খারাপ সাবজেক্ট অথবা খারাপ সাবজেক্ট মানে একটু নর্মাল সাবজেক্ট বা যে কোনো সাবজেক্ট আপনি পড়ুন না কেন, যে কোনো বিষয়ে আপনি কাজ করুন না কেন, সেটা যে কোনো লেভেলই হোক, তবে সেই কাজটা ভালোভাবে করুন, অর্থাৎ সেইখানের মধ্যে সেরা হওয়ার চেষ্টা করুন, তাহলেই পৃথিবীতে টিকে থাকা সুবিধা হবে। অর্থাৎ আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে পড়াশোনাটা ভালোভাবে করুন, আর না পড়লে পড়াশোনাটা ছেড়ে দিয়ে অন্য কাজের দিকে ধাবিত হন, অর্থাৎ যেটাই করুন না কেন সেটা ভালোভাবে করুন, না হলে টিকে থাকা বা কম্পিটিশনে আসাটা খুব কষ্টকর হয়ে যাবে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যদি কিছু না কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।